প্রতিনিয়ত বদলে যাচ্ছে জলবায়ু, তার প্রভাব পড়ছে কৃষিতে। মেঘে চলে শুরু হয় আমন চাষ, তবে সেই রীতি যেন বদলাতে শুরু করেছে। দেখা নেই বৃষ্টির ফলে চাষের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে চাষিদের। সেচের জলে শুরু করতে হয়েছে ধান চাষের কাজ। তবে এই অল্প বৃষ্টিতে সমস্যা এড়াতে বিকল্প উদ্যোগ নিতে পরামর্শ দিচ্ছে কৃষি দপ্তর। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের কৃষি দপ্তর এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে অল্প জলে চাষের জন্য উপকরণ প্রদান করা হলো। খড়গ্রাম ব্লকের বিভিন্ন অঞ্চলে চাষিদেরকে এই উপকরণ তুলে দেওয়া হলো। খড়গ্রাম কিষাণ মান্ডিতে PMKSY ও BKSY স্কিমের আওতায় গ্রাউন্ড ওয়াটার লেভেল যথেষ্ট কমে যাচ্ছে। আগামী দিনে সেচ করতে গেলে অল্প জলে চাষ করতে হবে, তাই এই উদ্যোগ বলে জানিয়েছে খড়গ্রাম কৃষি দপ্তর। রফিকুল ইসলাম ও অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, NTVWB। স্যার, আজকে খড়গ্রাম ব্লকে আপনাদের এখানে চাষিদেরকে স্প্রিংকলারের পাইপগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে, তো এইটা সম্বন্ধে স্যার আপনি একটু যদি ডিটেলসে বলেন যে কতজন চাষি পাচ্ছে বা তারা কীভাবে অ্যাপ্লাই করেছে, এগুলো যদি একটু ডিটেলসে বলেন। আজকে আমরা খড়গ্রাম ব্লকের 78 জন চাষিকে ফোয়ারা সেচের সরঞ্জাম বিতরণ করছি। এই ফোয়ারা সেচের সরঞ্জামটা আমরা বাংলা কৃষি সিঞ্চয় যোজনার মাধ্যমে দিচ্ছি। এই যোজনার আবেদন করতে গেলে চাষিদেরকে নিজের ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জমির কাগজ কৃষি দপ্তরে জমা করতে হবে, এবং জমা করার 3 মাসের মধ্যে আমরা তাদেরকে জমিতে একটা ডেলিভারি দেবো এবং জমিতে ইনস্টল করে দেবো। তো এই এটাতে স্যার জলের সাশ্রয় কতটা করা সম্ভব? এতে এই যোজনার সুবিধা হচ্ছে এতে জলের সাশ্রয় হবে এবং কমার্শিয়াল হতে যেভাবে চাষ হয় তার 50% জলে আপনারা চাষ করতে পারবেন, আমাদের জলের খরচা অনেক কমে যাবে এবং আপনাদের কৃষিতে আপনার চাষিদের ইনকাম বৃদ্ধি পাবে। তো এটা স্যার 100% সাবসিডি স্কিম? স্কিমটা 100% সাবসিডি স্কিম, যেখানে চাষিদের শুধুমাত্র জিএসটির টাকাটা দিতে হবে এবং বাকি টাকাটা কৃষি দপ্তর দেবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। আপনার নাম? স্যার আপনি স্প্রিংকলারের পাইপ পাচ্ছেন তো? হ্যাঁ। তো এটাতে আপনি কি খুশি? হ্যাঁ, খুব খুশি। যে কীভাবে ব্যবহার করবেন? আমি এর আগে একটা পেয়েছিলাম, এবার ব্যবহার করেছি, তাতে খুব ভালো। তাতে যে জলের সাশ্রয় না, জমি পাতাছে মালবেরি, মালবেরি সরষে খুব ভালো, জলের সাশ্রয়টা কম হয়। আচ্ছা, পরবর্তীতে মনে হচ্ছে এটা চাষিরা পেলে আরও উপকার পাওয়া যাবে? কত উপকার? জলের কতটা সাশ্রয় হতে পারে? 3 ভাগের 1 ভাগ জলের কাজ হয়েছে, 2 ভাগ সাশ্রয়। ওই যে তিলের জমিতে কিছু জল দিতে গেলে লড়ে যায়, হেলে যায়, আওয়াতে নড়ে যায়, কিন্তু তা হয় না। তাতে স্প্রিং গুলো ছিটিয়ে দিলে পুরোটা ঠিক টাইট থাকলো, তেলের গাছ, তেলের গাছ মরবে না। এটা কিভাবে পাওয়া সম্ভব? এটা বাকি চাষিরা কিভাবে পেতে পারে? বাকি চাষিরা আমাদের এই কিষাণ মান্ডিতে আছে, খেতে মান্ডিতে অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করলে পরে তারা দিচ্ছে। এর জন্য কি কিছু টাকা পয়সা লাগছে? হ্যাঁ, ওই 10% লাগে, সেন্ট্রাল শেয়ার দিচ্ছে, স্টেট শেয়ার দিচ্ছে, বাকি আমাদের 10% না, 20% শেয়ার লাগে, আমাদের 12% শেয়ার। ঠিক আছে, ধন্যবাদ।